হাই ভিআরপি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের একে কে মিউজিক জার্নি চ্যানেলে তো আজকে গুরুত্বপূর্ণ যে বার্তাটি আমি আপনাদের বলতে চাই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে যে বাটনটি আছে সেই বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকের যে গুরুত্বপূর্ণ বার্তা আপনারা ভিডিওটির থামনেল দেখে বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি বলার শুরু করার আগে আপনাদের আরেকটি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক তো যে বিষয়ে ভিডিওটি আজকে বানানো হয়েছে বিষয়টি হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন ও কয়েকটি নিবেদন তো নিবেদন কার কাছে এবং নিবেদনটি কি সে এই সমস্ত তথ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো নিবেদনটি করেছে আমাদের মানবিক মমতা মমতাময়ী শ্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অল বেঙ্গল ভিলেজ রিসোর্স পার্সেন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এর রেজিস্ট্রেশন নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন তো যে আবেদনটি করেছে তার ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন যে টু দ্য প্রেসিডেন্ট ওয়াল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো তার ঠিকানা দেওয়া আছে এবং সেই সেখানে নিবেদনে যে লেখা আছে তা আজকে ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের সামনে পড়ে শোনাবো তো সম্মানীয় মহাশয় সর্বপ্রথম আপনাকে অলবেঙ্গল ভিলেজ রিসোর্স পার্সন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তথা এবি ভিআরপিএ বা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে শতকোটি প্রণাম সহযোগে ধন্যবাদ জ্ঞাপন করছি গত ইংরেজি একুশ চার দু হাজার তারিখ নদীয়া জেলার রানাঘাটে দলীয় দলীয় নির্বাচনী জনসভায় প্রকাশ্যে ঘোষণা করেছেন যে ভিআরপিদের স্বাস্থ্যসাথীর আওতায় এনে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বাবদ সুযোগ সুবিধা দেওয়া হবে ভিআরপিদের বহুদিনের এই দাবি মেনে নেওয়ার জন্য আমরা আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে আপনার নিকট কয়েকটি নিবেদন এই যে তো নিবেদনটি হলো তো এক নম্বর নিবেদন হচ্ছে অনুগ্রহপূর্বক ভিআরপিদের বাষট্টি বছর বয়স পর্যন্ত দক্ষ শ্রমিক এর মজুরি স্কিল লেবার হারে মাসিক বেতনের ব্যবস্থা করিয়া দিতে বাধিত থাকিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ভিভিডি এর কাজ জেলায় জেলায় বিভিন্ন ব্লকে যেমন হুগলি চাঁদতলা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পূর্ব বর্ধমানের কালনা এই সব ব্লকে এখনো পর্যন্ত শুরু হয়নি সেখানকার ভিআরপিরা কর্মহীন হয়ে পড়ে আছে সেখানে অবিলম্বে কাজ শুরু করার জন্য আপনার কৃপাদৃষ্টি আকর্ষণ করছি তিন নম্বর অনেক জেলায় বিভিন্ন ব্লকে প্রতিটি গ্রাম পঞ্চায়েত দশজন ভিআরপি থাকা সত্ত্বেও সেখানে নয়জন ভিআরপিকে কাজ করানো হচ্ছে যাতে সবাই কাজ পায় তার সুব্যবস্থা করার জন্য অনুরোধ করছি চার নম্বর হচ্ছে ভিবিডি এর কাজে দু সালে প্রতিটি ব্লকে একজন করে ব্লক সুপারভাইজার ছিল দু হাজার সালে ব্লক সুপারভাইজারের পদটি আর নেই এমত অবস্থায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সুপারভাইজারের সঙ্গে কাজের সুবিধার্থে ব্লক সুপারভাইজার পদটি পুনরায় ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি তো এই যে চিঠিটি প্রদান করা হয়েছে আমাদের প্রেসিডেন্টকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই তারিখটি হচ্ছে গতকালকে বাইশ চার দু হাজার উনিশ তারিখে তো বিনীত যে দু কুড়ি হা পঁচিশ হাজার চল্লিশ জন ভিআরপি এর পক্ষে স্টেট প্রেসিডেন্ট অফ এ ভিআরপি এ তথা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীর প্রেসিডেন্ট সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন এবং রাজ্য সভাপতি সেই মোশারফ হোসেন তো রেজিস্ট্রেশন নম্বরটি ওয়ান টু জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের মোহাম্মদ মোশারফ হোসেন রাজ্য সভাপতি তিনি এই বার্তাটি এবং শুভেচ্ছা এবং নিবেদন এই বার্তাটি আমাদের প্রেসিডেন্টকে পাঠিয়েছে তো দেখা যাক ভবিষ্যতে কি হতে পারে এবং সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী থেকে তথা এবি ভিআরপি এর আমাদের মোশারফ হোসেন রাজ্য সভাপতি তিনি বলেছেন ভোটের পর আমরা জোরদার আন্দোলন করব তো আপনারা তৈরি থাকুন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু নিচে লিংক দেওয়া হবে সেখানে আপনারা ক্লিক করে দেখতে পাবেন সেই চিঠির নিবেদনের পুরো ফটোটি এবং আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আরও ভিআরপি বন্ধুদের কাছে এই বার্তাটি পাঠিয়ে দেবেন যে আমাদের ইউনিয়ন কতটা শক্তিশালী কতটা ক্ষমতা তো বন্ধুরা বেশি কথা না বলে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি